মাধ্যমিক বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর জন্য পাঠ্য কবিতা জীবন সংগীত কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জেনে নিই কবির পরিচিতি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠারোশো আটত্রিশ সালের সতেরোই এপ্রিল হুগলি জেলায় গুলিটা রাজবল্লভ ভাট গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকটে পড়েন ফলে তার পড়াশোনা তখন বন্ধ হয়ে যায় অতঃপর কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর অস্ত্রে তিনি ইংরেজি শেখেন পরবর্তীকালে হিন্দু কলেজে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন পরে তিনি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন কর্মজীবনে তিনি সরকারি চাকরি স্কুল শিক্ষকতা এবং পরিশেষে আইন ব্যবসায় নিয়োজিত হন মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় তিনি বৃত্ত সংহার নামক মহাকাব্য রচনা করেন এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ চিন্তা তরঙ্গিনী বীরবাহু আশা কানন ছায়াময়ী ইত্যাদি চব্বিশে মে উনিশশো সালে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন আমরা জেনে নিই পাঠ পরিচিতি আমাদের জীবন কেবল নিছক স্বপ্ন নয় কাজেই এ পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যায় না স্ত্রী পুত্র কন্যা এবং বর্গ কেউ কারো নয় এ কথাও ঠিক নয় মানব জন্ম অত্যন্ত মূল্যবান মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই তা আমাদের জীবনের উদ্দেশ্যও নয় সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে কেননা বৈরাগ্যে মুক্তি নেই আমাদের জীবন যেন শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী সুতরাং মানুষকে এ পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে আমাদেরও বরণীয় হতে হবে কেননা জীবন তো একবারই জীবনসঙ্গীত কবিতাটি মার্কিন কবি হ্যানরি ওয়ার্সওয়ার্থং ফেল আঠারোশো সাত থেকে আঠারোশো বিরাশি এ সাম অফ লাইফ শীর্ষক কবিতাটির ভাবানুবাদ জেনে নিই কিছু শব্দের অর্থ ও টিকা কাতর স্বরে দুর্বল কণ্ঠে করুণভাবে দ্বারা স্ত্রী বাহ্য দৃশ্যে বাইরের জগতের চাকচিক্যময় রূপে বা জিনিসে জীবাত্মা মানুষের আত্মা আত্মা যদিও অমর কিন্তু মানুষের মৃত্যু অনিবার্য কাজেই দেহ ছেড়ে আত্মা একদিন চলে যাবে চিরকাল দেহকে আঁকড়ে থাকতে পারবে না অনিত্য অস্থায়ী যা চিরকালের নয় আকিঞ্চন চেষ্টা আকাঙ্ক্ষা আশ আশা ভবের জগতের সংসারের সমরাঙ্গনে যুদ্ধক্ষেত্রে কবি মানুষের জীবনকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন বীর্যবান শক্তিমান মহিমা গৌরব প্রাতঃস্মরণীয় সকালবেলায় স্মরণ করার যোগ্য অর্থাৎ সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র ধ্বজা পতাকা নিশান বরণীয় সম্মানের যোগ্য সংসারে সমরাঙ্গনে যুদ্ধক্ষেত্রে সাহসী সৈনিকের মতো সংসারেও নানা ঘাত প্রতিঘাতের মোকাবেলা করে বেঁচে থাকতে হবে স্বপন রাতের স্বপ্নের মতোই মিথ্যা বা অসার আয়ু যেন শৈলবাসের নীর শেওলার উপর পানির ফোঁটার মতো ক্ষণস্থায়ী এবার আমরা মূল কবিতাটি পড়ি বলনা কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিসার স্বপন দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার বলে জীব করোনা ক্রন্দন মানব জনম সার এমন পাবে না আর বাহ্য দৃশ্যে ভোল নারী মন কর যত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয় ওহে জীব কর আকিঞ্চন করোনা সুখের আশ করোনা দুঃখের ফাঁস জীবনের উদ্দেশ্য তা নয় সংসারে সংসারী সাজো কর নিত্য নিজ কাজ ভবের উন্নতি যাতে হয় দিন যায় যায় সময় কাহারও নয় বেগে ধায় নাহি রহে স্থির সহায় সম্পদ বল সকলি ঘুঁচায় কাল আয়ু যেন শৈবালের নীর সংসারে সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ় পণে ভয়েভীত হইও না মানব কর যুদ্ধ বীর্যবান যাই যাবে যাক প্রাণ মহিমায় জগতে দুর্লভ মনোহর মূর্তি হেরে ওহেজি বন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর অতীত সুখের দিন পুন আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর মহাগিনী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে কীর্তি ধাজা ধরে আমরাও হব বরণীয় সমর সাগর তীরে পদাঙ্কঙ্কিত করে আমরাও হব হে অমর সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদারে আসিবে সত্তর করোনা মানবগণ বৃথাক্ষয় এ জীবন সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা সাধন করো তাহা রত হয়ে নিজ নিজ কাজে ধন্যবাদ